বিশ্ববিখ্যাত কোরিয়ান কোম্পানি স্যামসাং এর মোবাইল ফোন সেট, টিভি, ফ্রিজ সহ বিভিন্ন পণ্য এখন বাংলাদেশেই উৎপাদন হচ্ছে। রাজধানীর অদূরে নরসিংদীতে 30 একর জায়গা নিয়ে গড়ে ওঠা ফেয়ার ইলেকট্রনিক্স কারখানা, যেখানে 2017 সাল থেকে স্যামসাং বিনিয়োগ করছে তাদের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে। ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত কয়েকদিন আগে এই কারখানাটি ঘুরে দেখেন। পরে সংবাদ সম্মেলনে কোরিয়ান রাষ্ট্রদূত এদেশে তাদের বিনিয়োগ নিয়ে কথা বলেন। বড় বাজার ও তুলনামূলক সস্তা শ্রম বাজার সব মিলিয়ে বাংলাদেশে কোরিয়ান কোম্পানির বিনিয়োগের আগ্রহের কথা জানান। কোরিয়া বাংলাদেশে বিনিয়োগে পঞ্চম স্থানে আছে। বর্তমানে $130 কোটি বিনিয়োগ রয়েছে। বছরে কোরিয়া 100 মিলিয়ন বিনিয়োগ করে। আগামী বছর আমাদের লক্ষ্য $200 মিলিয়ন বিনিয়োগ করা। এদেশের অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করেই কোরিয়ার নতুন নতুন কোম্পানি বিনিয়োগে আগ্রহী। ইউক্রেন যুদ্ধের কারণে দুদেশের বাণিজ্যে প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে এখনো কোনো প্রভাব পড়েনি। দূতাবাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে এ যুদ্ধের কারণে দুদেশের ব্যবসা বাণিজ্যে এখনো প্রভাব পড়েনি। রাষ্ট্রদূত বলেন, 300 কোরিয়ান কোম্পানি বাংলাদেশে কাজ করছে, যার বেশিরভাগই তৈরি পোশাক খাতে। 50 বছরের বাংলাদেশ বিশ্বের সঙ্গে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে, আর সে লক্ষ্যেই বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। আর সে সুযোগ কাজে লাগিয়ে কোরিয়া এদেশের তৈরি পোশাক শিল্পের পর অবকাঠামো উন্নয়ন এবং অটোমোবাইলস সহ ইলেকট্রনিক্স খাতেও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। আর এ বিনিয়োগের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা কোরিয়ান রাষ্ট্রদূতের। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, নরসিংদী।